সিএন্ডএফ ও কাস্টমসের মধ্যে সমঝোতায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘ পাঁচ দিন পর বেনাপুর পেট্রোপোল বন্ধ দিয়ে আমাদের রপ্তানি শুরু হয়েছে, ফলে ফিরছে স্বস্তি। এবার শুরু হলো ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য, খুলেছে বেনাপুল পেট্রোপোল পোর্ট। এক সপ্তাহের আলটিমেটামে কর্মবিরতি প্রত্যাহার করেছে বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন সিএন্ডএফ ও কাস্টমসের মধ্যে। রবিবার বিকালে বেনাপুল কাস্টম হাউসে দীর্ঘ বৈঠকের পর সমঝোতা হওয়ায় দীর্ঘ পাঁচ দিন পর সোমবার সকাল থেকে বেনাপুল পেট্রোপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বন্দরেও চলছে লোড আনলোড কার্যক্রম, পাসপোর্ট যাত্রী যাতায়াত সহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে, ফলে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। উল্লেখ্য, গত 2 মার্চ ভারত থেকে বন্ড লাইসেন্স শুল্কমুক্ত এর মাধ্যমে আমদানিকৃত ডেনিম ফ্যাব্রিক্স এর ট্রাকে বিশেষভাবে লুকিয়ে আনা প্রায় অর্ধ কোটি টাকার বাংলা মদ, ফেন্সি ডিল, শাড়ি, থ্রি পিস, বিদেশি সিগারেট, ঔষধ, কারেন্ট জালসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে কাস্টম কর্তৃপক্ষ। এই ঘটনায় দুটি সিএনডিএফ লাইসেন্স সাময়িক বাতিলসহ সিএনডিএফের কর্মচারীদের নামেও মামলা করা হয়। প্রতিবাদে বুধবার বিকাল থেকেই বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি, আংশিক লোড আনলোড চললেও আমদানি রপ্তানি কার্যক্রমে সৃষ্ট হয় প্রতিবন্ধকতা। রোববার থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে যায় বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন, ফলে বাড়ে পণ্যজট। এর মধ্যে বন্দর, কাস্টম, সিএনডিএফ, ট্রান্সপোর্ট স্টাফ অ্যাসোসিয়েশন সহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের মধ্যে দফায় দফায় বৈঠক হয় সমস্যা নিরসনে। তবে দীর্ঘ 4 দিনেও সমস্যা নিরসন হয়নি, এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীরা, অনেক পচনশীল পণ্য পচে নষ্ট হয়, বন্দরে পড়ে বিরূপ প্রভাব। বন্দর কর্তৃপক্ষ সিএনডিএফ নেতৃবৃন্দ কাছে এসব বিষয়ে জানতে চাইলে তারা জানান, কাস্টমসের সাথে বৈঠকে আগামী রবিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করে আমদানি রপ্তানি সচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৃষ্ট ঘটনাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পণ্য আমদানি রপ্তানি শুরু হয় ফিরেছে অনেকটা স্বস্তি। সৃষ্ট ঘটনাটি আমলে নিয়ে খতিয়ে দেখছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান সংশ্লিষ্টরা। অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেলে অব্যাহতি পেতে পারে বলে জানিয়েছেন কাস্টম সংশ্লিষ্ট। হ্যাঁ ভিওজ, বেনাপোল পেট্রোপোল চেকপোস্ট এলাকায় যে সমস্ত পণ্যবাহী ট্রাক আটকা ছিল, এই সমস্ত পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে পোর্ট সচল হয় অনেকটা জট কমতে শুরু করেছে। বন্দর ব্যবহারকারী সংগঠনের মধ্যেও অনেকটা ফিরেছে স্বস্তি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার চায় না কেউ। অভিযুক্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এমনটা চান সচেতন ও বন্দর ব্যবহারকারী, বন্দরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা।